সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফোকাস অফ দ্য ডে অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে সাধারণত আমাদের যারা অনুকরণীয় ব্যক্তিত্ব এবং যারা দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য এবং স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছেন তাদেরকে আমরা সাধারণত এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি। ঠিক সেইরকম একজন ব্যক্তিত্ব আজকে আমাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের আমন্ত্রণে তিনি আমাদের স্টুডিওতে এসেছেন। আমি অনুষ্ঠান শুরু করবার আগেই আমাদের বিশেষ অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তিনি হচ্ছেন মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির, সিআইপি। তিনি পরপর চারবার তিনি সিআইপি নির্বাচিত হয়েছেন। দেশের বাইরে বহির্বিশ্বে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবার জন্যে, এবং আপনারা জানেন ওনাকে কিন্তু আমরা না দেখলেও কিন্তু আমরা অনেকেই ওনাকে চিনি, কারণ উনি অনেক বেশি আলোচিত যে উনি একজন ইনফ্লুয়েন্সিয়াল শিল্পপতি হিসেবে বা ব্যবসায়ী হিসেবে কিন্তু দেশে এবং বিদেশে সমানভাবে পরিচিত। তিনি আল হারামাইন পারফিউম গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংক, যেটি বাংলাদেশে আপনারা জানেন যে এনআরবি ব্যাংক যেটি রয়েছে সেটিরও তিনি চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই। হ্যাঁ, তিনি এই যে প্রবাসী মধ্যপ্রাচ্যে আমাদের ব্যবসায়ীদেরকে সংগঠিত করবার জন্যে বা ব্যবসা ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করবার জন্য এই সংগঠনের মাধ্যমেও তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি ব্যাংকিং, হেলথ কেয়ার, হসপিটালিটি সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি বিশেষ অবদান রেখেছেন এবং বাংলাদেশ ছাড়াও বাইরে বহির্বিশ্বে কিন্তু তার একটি অন্যরকম পরিচিতি রয়েছেন। এবং তিনি একজন উদারমনা মানুষ। আমরা আমাদের যে মানুষগুলো আলো হাতে এগিয়ে যান, যাদেরকে আমরা অনুসরণ করি, সেই মানুষদের অন্যতম হচ্ছেন মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির, সিআইপি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ বাংলা টিভিতে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমরা খুবই প্রীত যে আজকে আপনি আপনার ব্যস্ততার মধ্যেও আপনি এসেছেন আমাদের স্টুডিওতে, আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা জানি যে আপনার প্রধানত আপনার বাণিজ্য হচ্ছে সূচনার বাণিজ্যটাই হচ্ছে আপনাদের আল হারামাইন পারফিউম গ্রুপ। হ্যাঁ, এটার সাথে অনেকগুলো প্রতিষ্ঠান আমরা জানি, প্রায় 13-14 প্রতিষ্ঠান এটার সাথে যুক্ত রয়েছে। আপনি এনআরবি ব্যাংকেরও আপনি চেয়ারম্যান, এবং আমরা দেখেছি যে 2-3 দিন আগে এখানে আপনাদের একটা ব্রাঞ্চ ওপেনিং হয়েছে গ্রিন স্ট্রিটে। এর আগেও আরও ব্রাঞ্চ ছিল। আমরা কি একটু ব্রিফলি একটু ধারণা পেতে পারি যে আপনার এই পারফিউম গ্রুপের যেই কোন কোন দেশে আপনার আপাতত এই ব্যবসাটা আপনারা করছেন পারফিউমের? ধন্যবাদ আপনাকে। আসলে আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানি, যেটা প্রথমে 1970-তে পবিত্র মক্কা শরীফ সৌদি আরব থেকে শুরু হয়েছিল, সেটা বোধহয় আপনার বাবা, আমার বাবা শুরু করছেন, কাজী আব্দুল হক সাহেব, উনি প্রথমে ওইখান থেকে শুরু করছিলেন। পরবর্তীতে আমি, আমার ভাই, আমরা ওইটার সাথে জড়িত হই। 1981-এ কিন্তু আমরা প্রথম দুবাইতে আসি। দুবাইতে আসার পরে দুবাইতে দেখলাম যে বিদেশিদের যে ব্যবসা বাণিজ্য করার সুযোগটা অনেক বেশি, এবং বিদেশিরা তাদের নামে অথবা ফ্রি জোনে নিজস্ব নামে, বা আপনি যদি রিটেলে মার্কেটে যান তাইলে আরেকজন লোকালকে পার্টনার নিয়ে আপনি মার্কেট করার বা শোরুম করার সুযোগ রয়েছে। তখনই আমি সাথে সাথে 81-এ আমরা প্রথম দুবাইতে একটা শোরুম ওপেন করি। পরবর্তীতে আমাদের সৌদি আরবে যে স্মল ফ্যাক্টরিটা ছিল ওই ফ্যাক্টরিটা আমরা শিফট করে দুবাইতে নিয়ে আসি, এবং সেখান থেকে আমরা আমাদের প্রোডাকশন দিয়া প্রথমে সৌদি আরব, দুবাই, এবং পরবর্তীতে দেখলাম যে ওইটা মিডল ইস্টের প্রত্যেকটা খান্টিতে এই পারফিউম এবং আতরের বুহুর আগরুড এগুলার ডিমান্ড অনেক বেশি। পরবর্তীতে আমরা প্রত্যেকটা দেশে কুয়েত, কাতার, বাহরাইন, ওমান এইসব কান্ট্রিগুলোতে আমাদের নিজস্ব অফিস করি এবং শোরুম করি, এবং আজকে আপনাদের দোয়ায় আমরা প্রায় মিডল ইস্টের মধ্যে আমাদের নিজস্ব 100টা শোরুম রয়ে গেছে। এছাড়াও সৌদি আরব একটা বড় খান্টি এবং যেখানে আমাদের সব জায়গায় শোরুম করা সম্ভব নয়, এই জন্য আমরা বিভিন্ন এজেন্টের মাধ্যমে, ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা পুরো সৌদি আরবটা কভার করতেছি। আর ওমান আমরা নিজস্ব শোরুম এবং আমাদের আউটডোর সেলস দিয়ে আমরা সব ওমান কভার করতেছি। কুয়েতও আমরা নিজস্ব কভার করতেছি। কাতার ও বাহরাইন আমরা নিজস্ব কভার করতেছি। এবং এছাড়াও আমরা আল হারামাইন পারফিউমের আমরা বিভিন্ন সময় এক্সিবিশনে যাই,
সব সময় ওখান থেকে আমরা বিভিন্ন দেশের ক্লায়েন্ট যারা আসে তাদের সাথে এজেন্টের মাধ্যমে আমরা এক্সপোর্ট করতেছি। তো বর্তমানে আমরা প্রায় 65টা কান্ট্রিতে আমাদের আল হারামাইনের প্রোডাক্টগুলো এক্সপোর্ট হচ্ছে, এবং যে যে দেশে মনে করেন আমেরিকা, আমেরিকা ইজ অলসো ভেরি বিগ কান্ট্রি, তো সেইখানে নিউ ইয়র্কে একজন এজেন্ট, লস অ্যাঞ্জেলেসে একজন এজেন্ট, বা ওই ডালাসে আরেকজন এজেন্ট, এইভাবে এজেন্ট নিযুক্ত করে আমরা পুরো আমেরিকাটাও আলহামদুলিল্লাহ আমরা কভার করতেছি। আর ইউকেতে আমরা গত 3 বছর থেকে আমাদের অফিস ছিল, ওয়ার হাউস ছিল, ওইখান থেকে আমরা পুরো ইউকে মার্কেটটাতে আমরা ডিস্ট্রিবিউট শুরু করছি। পরবর্তীতে আপনারা হয়তো জানেন যে আমাদের ইউকে অনেক বসবাসত আমাদের বাংলাদেশি বা পাকিস্তানি, ইন্ডিয়ান বা অনেক আফ্রিকান লোক যারা বসবাস করে সবাই সৌদি আরবে যায়, মিডল ইস্টে যায়, এবং সেখান থেকে ওনারা আমাদের পারফিউম, আতর, বডি লোশন এগুলো সবসময় কিনে। তো ওনাদেরই একটা ডিমান্ড ছিল যে আপনারা কেন ইউকেতে আপনারা শোরুম করেন নাই, কারণ আমরা তো শেষ হইলে পরে কোথায় পাবো। তখন আমরা বললাম যে আমাদের তো অনেক এজেন্ট আছে বা অনেক শোরুমগুলোতে আমরা মাল দেই, তো আপনারা ওইখান থেকে পাবেন। তখন ওরা বললো যে লোকজন তো দেখি অনেক কপি টপি করে, তো আমরা যদি হারামাইনের শোরুমে গিয়ে আমরা মাল কিনতে পারি তাহলে আমাদের মনে থাকে এটা স্যাটিসফ্যাকশন থাকে। এই চিন্তা করে আমার ছেলে তখন বলল যে না আব্বু, তাইলে আমরা এক কাজ করি, আমরা একটা শোরুম শুরু করি। এই প্রথম গত 30 তারিখে আমরা গ্রিন স্ট্রিটে একটা শোরুম ওপেন করেছি, এবং এখানে আমরা আপনারা যেভাবে আমাদের এই শোরুমটাকে হাইলাইটেড করেছেন, কভার করেছেন, সবাই সামনে তুলে ধরছেন, আমি বিশেষ আপনার মাধ্যমে আমি সব চ্যানেলকে, সব মিডিয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা যে আমাকে যেভাবে সহযোগিতা করেছেন। এবং আমি দেখছি যে আমাদের ইউকে বসবাস হতো যত আমাদের কাস্টমার, ওয়েলুশার, ফ্রেন্ডস, বন্ধুবান্ধব সবাই অত্যন্ত আনন্দিত হয়েছে যে আমরা ইউকেতে আসছি এবং আমরা শোরুম ওপেন করছি। তো আমি মনে করি যে এইটার মাধ্যমে আমাদের শুরু হয়েছে, এবং আমি আশা করি আমরা ইউকের প্রত্যেকটা সিটিতে আমরা এক একটা শোরুম করব। এতে হবে কি, এখানে বসবাসত আমাদের কাস্টমাররা তারাও স্যাটিসফাইড হবে, আমাদের মালগুলো নেবে, সাথে সাথে আমরা এখানে বসবাসত যারা যদি এমপ্লয়মেন্টও দিতে পারি বর্তমানে, তাইলে একটা এমপ্লয়মেন্টেরও সুযোগ হবে, এবং আমাদের প্রজন্ম যেন দেখতে পারে যে আমাদের পারফিউম ইন্ডাস্ট্রিটা যে আসলে মানুষ মনে করে তো একটা ইউরোপিয়ান, ফ্রান্স এরাই দ্য এক্সপার্ট, এর মধ্যে যে একজন বাংলাদেশি এসে এইভাবে পারফিউম বিপ্লব ঘটাবে এইটা কেউ কল্পনা করতে পারে নাই। এবং আজকে সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে খুশি লাগে যখন আমরা বড় বড় ব্র্যান্ডের সাথে আমাদের পারফিউমগুলো রাখা হয় এবং তাদের কোয়ালিটি এবং আমাদের কোয়ালিটির মধ্যে কম্পেয়ার করে বটলিং, প্যাকেজিং, ফ্রেগনেন্স মিলাইয়া, তখন দেখেছি না ওইটার প্রাইস এবং এইটার প্রাইসের পার্থক্যটা অনেক কম, এবং কোয়ালিটিটা ওই ব্র্যান্ডেড পারফিউমের মতোই। এবং আমরা যে পারফিউমগুলো ইউজ করি, আমাদের পারফিউমের মধ্যে আপনি দেখবেন যে ইউরোপিয়ান পারফিউমের লং লাস্টিংটা প্রথমে তো আপনার ভালো লাগবে কিন্তু লং লাস্টিংটা অনেক কম। আমরা যে ডোজেসটা ইউজ করি পারফিউম, এবং এটা আপনি কোনো কোনো আতর আমাদের যদি আপনি লাগান তাহলে মিনিমাম 3 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত আপনার এটার গন্ধটা থাকবে, খুশবুটা আপনার দেখবে। কিন্তু ইউরোপিয়ান অন্যান্য পারফিউমগুলো দেখবেন ওরা ডোজেসটা কম দেয়, আপনার 2-5 ঘন্টা ম্যাক্সিমাম, এর বেশি থাকে না। তো আমি যেভাবে সাড়া পেয়েছি আমি আশা করি এর মাধ্যমে আমি পুরো ইউকেতে অনেকগুলো শোরুম করতে পারবো বলে আমি আশা করি। আমরা এই পর্যায়ে এসে আপনি যেই সফলতার কথা বললেন যে আপনার ব্যবসাটা কীভাবে সম্প্রসারিত হলো একে একে, সেই গল্প শোনার পরে আমার মনে হচ্ছে যে আমরা একটু গোড়ার কথা আপনার কাছ থেকে যদি শুনে আসি, এবং সেটা শোনার আগে আমরা বিশেষ করে আপনার পিতা কাজী আব্দুল হক ওনার প্রতি আমরা বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করি, শ্রদ্ধা জানাই যে উনি এই প্রতিষ্ঠানটি করেছিলেন বলে আজকে কিন্তু বাংলাদেশিদের একটা প্রতিষ্ঠান বহির্বিশ্বে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের বহির্বিশ্বে কিন্তু এখন আমরা জানি যে যতগুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে উল্লেখযোগ্য, তার মধ্যে আপনারটা অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এই যে উনি পারফিউম ব্যবসা বাণিজ্যে
আসলেন আপনার বাবা, নিশ্চয়ই আপনাদের সাথে উনি গল্প বলেছেন কোন সময় কেন এটা শুরু করেছেন, কেন এই বাণিজ্য উনি এসেছেন, সেই গল্পটা কি একটু আপনি আমাদের জন্য শেয়ার করুন। আসলে আমাদের যে আগর উড, আগর কাঠটা আমার বাংলাদেশের সিলেটের সুজানগরে হয়। আমার বাবা যখন 56-এ প্রথমে সৌদি আরবে হজে গেছিলেন, তখন উনি হরম শরীফের পাশে দেখছেন যে ওই যে আগর কাঠটা জ্বালাইতেছে এবং ওইটা অনেক দামি কাঠ, এবং সেইটা বললেন যে এই কাঠটা আসে কোথা থেকে, তখন বললো যে ওটা এটা তো ইন্ডিয়া থেকে আসে। পরবর্তীতে উনি সৌদি আরব থেকে যাওয়ার পরে এটা খোঁজখবর নিলেন, তখন উনি দেখলেন যে না, এটা আসলে বাংলাদেশের সিলেটের সুজানগরে হয়েছে এই কাঠটা, কিন্তু বাংলাদেশ থেকে কোনো মার্কেটিং হইতো না, ওইটা চলে যাইতো হয়তো বোম্বেতে, আর বোম্বে থেকে মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে যাইতো। পরবর্তীতে যখন উনি পরের বছর যখন উনি হজে গেলেন, তখন হয়তো উনি সুজানগর থেকে, এটা 57 আমার জন্মেরও আগে, তখন সুজানগর থেকে কিছু আগর আতর এইগুলা উনি কিনে হজে যাওয়ার সময় নিয়ে গেছিলেন। যাওয়ার সময় এখানে উনি ওইটাকে বিক্রয় করছিলেন দোকানে, তখন দেখা গেল যে এইটার ডিমান্ডটা ওইখানে অনেক বেশি এবং উনি খুব ভালো একটা লাভ করছিলেন। এর পরবর্তীতে উনি প্রত্যেক বছরই হজে যাইতেন এবং হজের সময় মাল আতর নিয়ে যাইতেন, একটা ব্যবসা শুরু হয়েছিল। পরবর্তীতে উনি শোরুম করছিলেন এবং পরে আমরা ওইটাতে যোগ দিয়েছিলাম। এবং আসলে যদি আপনি আগর উড এবং আতরটা ইয়ে করেন, মেইনলি আপনার বাংলাদেশ, ইন্ডিয়া, বার্মা, ভুটান, আপনার থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লাওস, ভিয়েতনাম, এইসব কান্ট্রিগুলো থেকে অনেক পুরাতন আগরের কাঠগুলো কাজগুলো আছে, এবং সেটা পরবর্তীতে দেখা গেল যে ইন্ডিয়া বাংলাদেশ শেষ হয়ে গেছে আগর কাঠ, তখন ইন্ডিয়া থেকে অন্য অন্য বিভিন্ন কান্ট্রিগুলোতে গেছে, এবং এইটার মাধ্যমে আতর যেটা বাইর হইয়া প্রত্যেক ফ্রেগ্রেন্সে এখন ইউজ হইতেছে। এছাড়াও আরেকটা আগরের আরেকটা বিশেষ গুণ যেটা হলো যে এটা শুধুমাত্র যে আমরা পারফিউমের মধ্যে ইউজ করতেছি তা নয়, আপনি জাপানে, চায়না, তাইওয়ানে দেখবেন এরা কিন্তু হার্বাল মেডিসিনগুলোর মধ্যে এই আগরের কাঠটা আতরটা ইউজ করে। আর একটা মজার ঘটনা হলো, আপনি সব কিছু শেষ করার পরে যে দাসটা বাইর হয় এইটা দিয়ে আগরবাতি বানানো হয়, এবং এইটা আগরবাতি বানাইয়া দেখবেন চায়না, তাইওয়ান, অনেক অনেক কান্ট্রিগুলোতে, ইভেন আমাদের দেশেও যে আগরবাতিগুলো বানানো হয় এটা আগর কাঠের সব শেষ মুহূর্তে যেটা থাকে ওইটা দিয়ে আগরবাতি বানানো হয়। তো এইটাই মূল মানে কাহিনীটা ওই লগে আমরা এই ব্যবসাতে আসার। মানে এটা দেখা যাচ্ছে যে উনি সেই সময়েও অনেক বেশি ইনোভেটিভ ছিলেন আর কি, ওনার আইডিয়াটা অনেক বেশি মডার্ন ছিলেন সেই সময়ে। এবং দেখা গেলো যে আপনার কাছ থেকে গল্পটা শোনার পরে মনে হচ্ছে যে ওনার যে সূচনার উপকরণগুলোই তো আমাদের নিজের, আমাদের প্রাকৃতিক সম্পদ, রাইট, সেটা থেকেই আজকে আমরা, উনি সৌদি আরবে নিয়ে আসলেন, সেখান থেকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়লো, এখন পুরো বিশ্বেই আলহামদুলিল্লাহ প্রভাব। তো সেই ক্ষেত্রে আমরা ওনার প্রতি অবশ্যই কৃতজ্ঞ যে উনি কিন্তু আমাদের এই যাত্রা করেছিলেন, এই যাত্রাটাকে উনি প্রথম গোড়াপত্তন ওনার হাতে, আপনারা সেটাকে এগিয়ে নিয়ে গেছে। এবং সেই আইডিয়াটা যদি ওনার মাথায় না আসতো হয়তো এইটার ইয়ে হতো না। তো সেই হিসেবে ওনার যে আইডিয়া সেটা অবশ্যই আমরা কৃতজ্ঞতার সাথেই স্মরণ করি, এবং আমরা এটা বুঝতে পেরেছি যে উনি অনেক বেশি ইনোভেটিভ ছিলেন বা অনুসন্ধানী ছিলেন, যে কোনো কিছু নিয়ে কাজ করার একটা আগ্রহ ওনার মধ্যে ছিল। এরপরে আমি আপনাকে একটা জিনিস বলি, এখানে হয়তো আপনারা ওই দিন প্রোগ্রামে হয়তো দেখেছেন, আমরা কিন্তু আমরা যেখানে নিয়ে আসি, আমার ছেলে, আমার ভাই অলিউর রহমান সবসময় মক্কাতে থাকতেন, আমার বড় ভাই আতাউর রহমান ছিলেন, এবং আমি বিভিন্ন সময় সব জায়গায় ঘুরে বেড়াইতাম, যাইতাম, দেখতাম। তো সৌদি আরবের ব্যবসাটা বিশেষ করে আমার ভাই অলিউর রহমান উনি দেখতেন। পরবর্তীতে যখন আমরা এই যে আল হারামাইনের প্রোডাক্টটা নিয়ে যখন আমরা সবসময় এক্সিবিশনে যাইতাম, আজকে অনেক দিন হয়ে গেছে, সবসময় আমরা ইউরোপ, আমেরিকা যত জায়গায় এক্সিবিশন আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যেতাম, ওইখান থেকে আমরা এজেন্ট কালেকশন করতাম, বায়ার কালেকশন করতাম, তাদের থেকে অর্ডার নিতাম, নিয়ে আমরা বিক্রয় করতাম। তবে ওই যে আল হারামাইন নাম, আর মানুষের মনে একটা ছিল যে হয়তো আল হারামাইনের নামটা শুধু আতর বেস প্রোডাক্ট, বা এটা মনে হয় 100% হালাল প্রোডাক্ট,
বা এটার মধ্যে স্প্রে নাই, ডিওড্রেন্ট বডি লোশন নাই, ক্রিম নাই, বহুর নাই, বহুর আইটেমের মধ্যে আমরা মানে ওরা মনে করতেছে যে এটা শুধুমাত্র আতর বেস প্রোডাক্ট। তখন আমার ছেলে যখন ব্যবসাতে আসলো, সে অনেক সময় অনেক এক্সিবিশনে অ্যাটেন্ড করছে, অ্যাটেন্ড করার পরে সে পরবর্তীতে বললো আব্বু আমরা তো বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাইতে আমাদের কাছে একটু প্রবলেম হইতেছে, মানুষের মন থাকি আমরা ওইটা সরাইতে পারতেছি। তখন সে বলল যে ঠিক আছে আব্বু আমি এক কাজ করি, আমরা আরেকটা কোম্পানি ক্রিয়েট করি নাম। তখন সে একটা কোম্পানি বানাইলো যেটা হইল আর এন্ড আর, এবং প্রথমে আল হালাল না আর এন্ড আর, আর এন্ড আর। তো সেইটা প্রথমে আমরা ফ্রান্সে ওইটা কোম্পানি রেজিস্ট্রেশন করি এবং সেখানে একটা ফ্রিজ নিয়ে আমরা একটা ফ্যাক্টরি করি এবং অফিস করি। সেখান থেকে প্রোডাক্টটা কমপ্লিটলি আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, ইউরোপিয়ান স্টাইল, মেড ইন ফ্রান্স করে তখন সে এক্সিবিশন শুরু করলো। এখন দেখা যায় যে এক এক এক্সিবিশনে 5টা, 7টা, 10টা কান্ট্রির অর্ডার বুক হয়েছে, এজেন্ট নিযুক্ত হয়েছে। তো এইটার আজকে 5 বছর হয়েছে। এই 5 বছরের মধ্যে ওই আরেন্ডারের আপনার প্রায় 85 কান্ট্রিতে আমরা আলহামদুলিল্লাহ এক্সপোর্ট করতেছি। তো বাবার থেকে আমরা এটাকে উঠাইছিলাম, এখন আমার ছেলে আলহামদুলিল্লাহ আমি মনে করি এর চেয়ে অনেক বেটার করতেছে এবং আরেন্ডারের ডিমান্ড আলহামদুলিল্লাহ এইভাবে ক্রিয়েট করছে যে আমরা 2017-এর ফুল অর্ডার বুকিংই আছে। আমরা যাদের কাছ থেকে অর্ডার বুকিং দিছি হয়তো এর মধ্যে 20% হয়তো লেস সাপ্লাই দিতে পারবো। আমরা কিছু একটা দুর্ঘটনাও ঘটছে এখানে, যার জন্য আমরা হয়তো লেস 20% সাপ্লাই দিতে পারবো। আদারওয়াইজ আলহামদুলিল্লাহ 2017-এর ফুল অর্ডার আমাদের বুকিংই আছে। এখানে আমরা একটা খুব পজিটিভ বিষয়টা দেখতে পাচ্ছি, সেটা হলো যে দেখলাম যে বংশ পরম্পরায় কিন্তু আপনাদের আইডিয়া চেঞ্জ হয়েছে। জি, কারণ যে কোনো কিছুই ডেভেলপ করতে গেলে আপনার সময়ের সাথে তো যেতে হয়, সময়ের সাথে মানুষ কি চাই সেই সময়ের চাহিদার সাথে আপনাকে আপনার চিন্তাধারাকে বা আপনার প্রোডাক্টকে বা আপনার ব্যবসায়িক যে চিন্তা সেটাকে সংযোগ করা, সংযুক্ত। সেটা দেখা যাচ্ছে যে আপনার বাবার হাত থেকে আপনি যখন নিলেন তখন আপনারা কিন্তু সেটাকে আবার আর একটু মডার্নাইজ করে ওইটাকে আর একটু ডেভেলপ করেছেন এবং ওই সময়ের সাথে আপনারা ওইটাকে সংযোগ করেছেন। এবং আপনার হাত থেকে আপনি যেটা বলছেন যে আপনার সন্তান সেটাকে আবার নিয়ে আবার আরেকটা আরো আরেকটু এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে ওনারা এখন যে মার্কেট, হ্যাঁ, এই সময়ের যে বাজার সেটি ওনাদের পক্ষে অ্যাক্সেস করা খুব সহজ হয়েছে, খুব সহজ হয়েছে। এটা প্রতিটি ব্যবসার জন্যই আমি আমরা আপনার গল্প শোনার পরে এটাই আমরা বলতে পারি যে আপনাদের যে বাণিজ্যিক বা ব্যবসায়িক যে চিন্তা সেটার কিন্তু উত্তরণ ঘটেছে আলহামদুলিল্লাহ, পুরুষ পরম্পরা বা বংশ পরম্পরায় আলহামদুলিল্লাহ এটার উত্তরণ ঘটেছে। এবং এটা থেকে আমরা মনে করি যে আপনার সন্তানের কাছ থেকে আপনার নাতিদের হাতে যখন যাবে এই ব্যবসাটা, সেটা হয়তো আরো অন্যরকম চেহারা নিবে এবং সেটি সেই সময়ের সাথে সে আমার চেয়ে আমার ছেলের চেয়ে আরেক আরো চালু। তার নাম আজলান, সে এখনই বলে ফ্যাক্টরিতে গেলে আমার চেয়ারে বসে, সে বলে দাদু তুমি সরো তুমি পাশে বসো আমার চেয়ারে বসে। সে এখনো সে এখন 2.5 বছরের, সে বলে আমি বিগ বস, তাকে বিগ বস না বললে সে সে জবাব দেয় না, বলে হ্যাঁ আমি বিগ বস, বলে আমি ফ্যাক্টরি মালিক, এটা মালিক আমি, সে বলে আমি মালিক, বললাম তোমার দাদু কি করলো, দাদু দাদু এখন যান করে কি ঘুমান গাড়ি চালা। এটা পজিটিভ যে সে এখনই কনফিডেন্ট ফিল করে, সে এখনই কনফিডেন্ট, মানে দাদা এবং পিতার অবস্থান দেখে সে মনে করে যে না সেও একদিন এরকম হবে, বা তার মধ্যে যে কনফিডেন্ট আপনি বললেন যেটা সে এখন এই বয়সে 2.5 বছর বয়সে সে যখন যখন আসলেই বাণিজ্য শুরু করবে সে আপনাদেরকে ছাড়িয়ে যাবে অনেক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন সে যাতে অনেক অনেক আগিয়ে যায়। এটা আমাদের জন্য খুবই পজিটিভ হবে, কারণ আমাদের দেখা যায় যে একটা সময় গিয়ে একটা ব্যবসা বা একটা বাণিজ্য একটা সময় গিয়ে থেমে যায়, হ্যাঁ থাকে না। কিন্তু আপনার কাছ থেকে শোনার পরে যেটা মনে হয়েছে যে আমাদের এই এই যে আল হারামাইন গ্রুপের যাত্রা এটা অনেক দীর্ঘ হবে এবং এটা অনেক দূর যাবে, এবং এইটি যতদিন টিকে থাকবে এই ধরনের আপনাদের প্রতিষ্ঠান এর মাধ্যমে কিন্তু শুধু আপনাদের না, এটা আমাদের পুরো বাংলাদেশেরই কিন্তু একটা গর্ব, বাংলাদেশেরই একটা সুনাম যে আমাদের বাংলাদেশের একটা প্রতিষ্ঠান বহির্বিশ্বে এত নাম করেছে, ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। কিন্তু এটার পিছনে আমি 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 মনে করি যে এটা আল্লাহর রহমত, মা বাপের দোয়া, ফ্যামিলির সাপোর্ট, এবং আপনারা যারা আছেন আপনারা অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে আসেন এইটার কৃতজ্ঞতা আমি বলবো না, এবং আপনাদেরকে
আমাদের কাস্টমার, বন্ধুবান্ধব, মিডিয়া, কেউকে আমি ধন্যবাদ দিয়া আমার আমি মনে করি আমার কর্তব্য শেষ হবে না। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে একটা বাংলাদেশি কোম্পানিকে, একটা বাংলাদেশের প্রোডাক্টকে আপনারা যেভাবে নিয়ে, যে পর্যায়ে নিয়ে উঠাইতেছেন এবং হাইলাইটেড করতেছেন, মানুষের সামনে ধরে ধরতেছেন, এই জন্য আমি আসলে সবার কাছে কৃতজ্ঞ। আমরা দেখতে পাচ্ছি যে ধরুন বাংলাদেশের বাইরে আপনি আরেকটা বাণিজ্যিক বাংলাদেশ করেছেন বহির্বিশ্বে, হ্যাঁ, এখন ছড়িয়ে দিয়েছেন পুরো, যেখানেই আমরা আল হারামাইন দেখব সেখানেই কিন্তু বাংলাদেশের গন্ধ আমরা পাই, হ্যাঁ, যেটা আমাদের বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। আপনারা এই ব্যবসা কর্তৃকে যারা প্রবাসে আছেন, আমাদের মতো যারা বাইরে আছেন, এদের এদের সহযোগিতা কিংবা এরা আপনাদের বাণিজ্য সম্প্রসারণের জন্য কেমন ভূমিকা ছিল? মানে আপনারা ধরুন সে প্রবাসীর কাস্টমার হিসেবে বলেন, হ্যাঁ, কিংবা আপনাদের এটা বাজারজাত করার ক্ষেত্রে বলেন, আমরা যারা বহির্বিশ্বে বাঙালিরা জড়িয়ে আছেন, তাদের ভূমিকাটা কেমন ছিল বলে মনে করেন? তাদের ভূমিকা ছাড়া তো আজকে এইভাবে এখানে পৌঁছার সম্ভব নয়। শুধুমাত্র কাস্টমার নয়, কাস্টমার তো আসেন আসেন, তারপরে যে আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আপনারা যারা মিডিয়া বলছেন যে আল হারামাইন আমাদের প্রতিষ্ঠান, আল হারামাইনকে প্রোডাক্টটা ভালো, আল হারামাইনের সিনসিয়ারিটি, অনেস্টি, কোয়ালিটিটা ভালো, ব্যবহার করেন, এই যে আপনি ব্যবহার না করলেও যে আপনি বলছেন, এইটা এটা আরও বেশি ছড়াইছে। কারণ আপনার একটা কথা অনেকের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, কাস্টমারে হয়তো কিনছে তারও একটা কথা আছে, আর আপনারা যারা আছেন, ওয়েলুসার আছেন, তারা যেভাবে ছড়াইছেন, এটা আমি মনে করি আরও বেশি গ্রহণযোগ্য হয়েছে মানুষের কাছে। আপনারা আপনাদের অনেকগুলো বোধহয় বাংলাদেশে আপনারা বাজারজাত করছেন এখন, আপনাদের যে বাংলাদেশে কি কেমন সাড়া পাচ্ছেন আপনারা আপনাদের এই পারফিউমের? বাংলাদেশে আমরা যখন আজকে প্রায় 3 বছর হয়ে গেছে, আমরা যমুনা ফিচার পার্কে একটা শোরুম ওপেন করছিলাম এবং বৈতুল মুকরে একটা শোরুম ওপেন করছি। আলহামদুলিল্লাহ রেসপন্সটা খুবই ভালো। আমি যমুনা ফিচার পার্কে আরেকটা শোরুম করেছি এবং আমি বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের এজেন্ট রয়ে গেছেন এবং এজেন্টের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশি প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করতেছি। রেসপন্সটা অনেক ভালো। তবে একটা জিনিস এখানে কাজ করতেছে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, প্রাইসিং একটু ডিফারেন্স ফ্রম মানে মাস মার্কেটের প্রোডাক্টগুলো না, যার জন্য হয়তো আমাদের মার্কেটে যাইতে একটু সময় লাগতেছে, মানুষকে বাইং ক্যাপাসিটি, এত পার্সেন্টেজ অফ পিপুল ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি হয়তো এখনও হইতেছে না। তবে আমি মনে করি এটাও হয়ে যাবে। আমরা যখন আরেন্ডার প্রোডাক্টটা নিয়ে গেছি, এইটা আমরা কিন্তু বাংলাদেশে নিয়েও গেছি, বাংলাদেশে এখন আমাদের শোরুমের মাধ্যমে এটা আমরা দেখতেছি, টেস্টিং মার্কেট হিসাবে টেস্ট করতেছি। আমি মনে করি যে বাংলাদেশের যে অন্য অন্য প্রোডাক্টগুলো আছে, অন্যান্য ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আছে, এটার সাথে যদি কেউ তুলনা করে তাহলে এখনও আমাদের প্রোডাক্টের প্রাইস অনেক কম এবং কোয়ালিটিটা ভালো। আপনার কি ইয়ের বাইরে, ঢাকার বাইরে আর কোথাও ব্রাঞ্চ নেই, সিলেটে কিংবা চট্টগ্রাম বা অন্য কোথাও ব্রাঞ্চ নাই? শুধু আমাদের এজেন্টের মাধ্যমে আমরা আপাতত ডিস্ট্রিবিউট করতেছি। তো আশা করি আমরা ভবিষ্যতে সিলেট, চিটাগাং বা অন্যান্য বড় বড় ডিস্ট্রিক্টগুলোতে আমরা শোরুম ওপেন করব। তবে শোরুমের চেয়ে আমি মনে করি যে আমাদের ডিস্ট্রিবিউশনের মাধ্যমে হইলে হোয়াইট মার্কেটে যাওয়া যায়, আর শোরুম করলে আপনি রেস্ট্রিকশন হয়ে যাবেন। আপনি দেখেন ইউকেতে হয়তো আমি একটা শোরুম গ্রিন স্ট্রিটে করছি, কিন্তু আমার এখনও প্রায় 700-800 আউটলেটে আমার মাল যাইতেছে। তো আলহামদুলিল্লাহ এটা তো আমার পক্ষে তো 700-800 শোরুম করা সম্ভব না, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ 700-800 আউটলেটে ইউকে, বার্মিংহাম, ম্যানচেস্টার সব কিছু মিলাইয়া, নিউক্যাসল থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের মাল যাইতেছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে এসে আবার আপনার সাথে কথা বলব। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ফোকাস অব দ্য ডে তে, আজকে আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইপি, ওনার সাথে আমরা কথা বলছিলাম। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে এসে আবার কথা বলব, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ফোকাস অব দ্য ডে অনুষ্ঠানে। আপনারা বিরতিতে যাবার আগে দেখেছেন আমরা আজকে কথা বলছি আমাদের বিশিষ্ট অতিথি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইপি, ওনার সাথে আমরা কথা বলছিলাম ওনার আল হারামাইন গ্রুপের বিভিন্ন প্রসঙ্গ অনুষঙ্গ নিয়ে।
সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আল হারামাইন গ্রুপ, এই গ্রুপেরই কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, সিস্টার কনসার্ন অনেক প্রতিষ্ঠান রয়েছে, সেই সাথে কিন্তু এই প্রতিষ্ঠানের অনেকগুলো সেবামূলক প্রতিষ্ঠানও কিন্তু রয়েছে, যেগুলো মাধ্যমে আমাদের সাধারণ মানুষ যারা, সাধারণ জনগণ যারা, তারাও উপকৃত হচ্ছেন বিভিন্নভাবে। হ্যাঁ, তার মধ্যে হেলথ কেয়ার এবং হসপিটালিটি সেক্টরেও কিন্তু ওনাদের অনেক বড় ভূমিকা রয়েছে। আপনারা জানেন যে একটি খুব নাম করা একটা হাসপাতাল রয়েছে, আল হারামাইন হসপিটাল, যেটার সেবা নিয়েও কিন্তু আমরা অনেক গল্প শুনেছি যে অনেক ভালো সেবা এবং ভালো উন্নত চিকিৎসা সেখানে হয়। হ্যাঁ, সেটি সেখান থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন, সেই গল্পও আমরা শুনেছি। আজকে যেহেতু এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমাদের সাথে রয়েছেন, হ্যাঁ, ওনার সাথে আমরা একটু জানতে চাইব, তিনি এই প্রতিষ্ঠানটি কোন ধারণা থেকে বা আইডিয়া বা চিন্তা থেকে উনি করেছেন, মানুষকে সেবা দেওয়ার জন্য সেবা, এই সেবা খাতে তিনি কেন আসলেন, সেই বিষয়টি যদি আপনি আমাদেরকে একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যখন পারফিউম ইন্ডাস্ট্রিতে, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে অনেক এগিয়ে আছি। পরবর্তীতে আমরা একটু হেলথ কেয়ার বা ব্যাংকিং সেক্টর, টি গার্ডেন, স্কুল, এগুলাতে আমরা একটু অগ্রসর। ইউনিভার্সিটিও আছে আমাদের, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, এবং আবুধাবিতে একটা স্কুল আছে, শেখ খলিফা বিন জায়েদ ইসলামী স্কুল, এটা আমি স্পন্সর। হেলথ কেয়ারের ব্যাপারটা আমাদের বর্তমানে আপনাদের এখানে যে হাই কমিশনার সাহেব আছেন নাজমুন খাওনান, উনি দুবাইতে ছিলেন প্রায় 5 বছর, তো উনি বেসিক্যালি একজন ডাক্তার, পরবর্তীতে উনি আপনার ফরেন মিনিস্ট্রিতে ইয়াতে ঢুকছেন, তখন ওনার সাথে আমার সবসময় যোগাযোগ হইতো এবং উনি আমার ওয়েলিশার ছিলেন, সবসময় আমাকে সহযোগিতা করেছেন। আমাদের স্কুল ব্যাপারে সবসময় যাইতাম বসতাম, তখন উনি আমাকে বলছিলেন যে আপনি হসপিটাল করেন না কেন, আপনি একটু হেলথ কেয়ারে যান না কেন। তখন ওই সিলেটে আমাদের যে বিল্ডিংটা ছিল, আসলে ওইটা প্ল্যান ছিল, একটা হোটেলের প্ল্যান ছিল। পরবর্তীতে ওনাকে, ওনার সাথে আলাপ করলাম, এবং আমার ভাই যে মক্কাতে থাকেন মোহাম্মদ অলিউর রহমান, ওনার সাথে আলাপ করলাম যে ভাই হোটেলের ব্যবসাতে হয়তো বা আমরা এমন কিছু হোটেলের ভিতরে হবে যেটা সইতেও পারবো না, বলতেও পারবো না, তো আমরা এটাকে, হোটেলটাকে ক্যান্সেল করি, আমরা কি হসপিটাল করি। তখন ও আমার ভাই অলিউর রহমান বললেন যে না, ঠিক আছে, তাইলে আমরা তো অলরেডি ফার্নিচার টার্নিচারের জন্য অলমোস্ট অর্ডার দিয়েছি, রুম টুম রেডি হয়ে গেছিলো। পরবর্তীতে আমরা ওইটা স্টপ করাইয়া একজন কনসালটেন্ট আনাইলাম, আনাইয়া আনানোর পরে ওইটা পুরাটাই স্ট্রাকচার বাদ দিয়ে ভিতরের অনেক কিছু ভাঙ্গা লাগতেছে, হোটেলের একটা স্ট্যান্ডার্ড ছিল বা করিডোর ডোর টোর এগুলো ছিল, সবগুলো চেঞ্জ করতে হয়েছে। তো বললাম যে ঠিক আছে, যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা হসপিটালেই যাব। পরবর্তীতে আমার ভাই অলিউর রহমান, উনি প্রায় 3-4 বছর থাকি ওইখানে থেকে এই হসপিটালটাকে একটা আধুনিক হসপিটাল হিসাবে আমরা গড়িয়েছি, এবং সেখানে বিশেষ করে যে মেশিনারিজগুলো নিয়ে আসছি, MRI থেকে আরম্ভ করি, CT থেকে আরম্ভ করি, X-ray থেকে আরম্ভ করি, আপনার ডায়ালিসিস সেন্টার থেকে আরম্ভ করি, সব কিছু একদম আধুনিক মেশিনারি, জার্মান, নেদারল্যান্ড, জাপান, এইসব কান্ট্রিগুলো থেকে মেশিনারিজগুলো নিয়ে গেছি। এবং আরেকটা, আমাদের দেশে দেখবেন যে হসপিটালে অপারেশন থিয়েটার্সটা খুবই পুয়ার, তখন আমরা একটা ফ্লোরই, টোটাল একটা ফ্লোর ফুললি মডুলার ওঠি বলে, একদম ফ্লোর থেকে আরম্ভ করে সিলিং থেকে ওয়াল থেকে আরম্ভ করে, ওদের ফ্রেশ এয়ার থেকে আরম্ভ করে, এয়ার কন্ডিশনিং থেকে, লাইটিংগুলো নিয়েছি এমিকো কানাডা থেকে নিয়ে, ওরা ওই মডুলার ওঠি করে দিছে পুরা ফ্লোরটা। এবং সেখানে আরেকটা করেছি আমরা, ওই হসপিটালের উপরে একটা ফ্লোর করেছি, একদম 5-star ফেসিলিটির মতো দিয়ে আমরা রেস্টুরেন্ট করেছি, যাতে পেশেন্টের ফুডটা যাতে হাইজেনিক ফুড হয়, এবং পেশেন্টের ফুডটা যেন আমরা একদম হাই স্ট্যান্ডার্ডে ফুডটা দিতে পারি। এবং আমরা গত 23 তারিখে আমরা এটা উদ্বোধন করেছিলাম, সফট ওপেনিং করেছি, 23 তারিখে আমরা 30 তারিখ পর্যন্ত আমরা ফ্রি চিকিৎসা দিচ্ছি, এবং এখানে প্রায় ডেইলি 500 পেশেন্ট পর্যন্ত আমরা ফ্রি চিকিৎসা দিচ্ছি। সেখানে তার 4টা টেস্টও আমরা অলরেডি ফ্রি দিছি, এবং আমি আশা করি এছাড়াও যে আমরা বলেছি, আমরা, আমার ভাই অলিউর রহমান উনি বলেছেন যে আমরা এত কষ্ট করে হসপিটালটা করছি, আমরা যে জিনিসটা আপনি বললেন প্রাইস,
একটা আমি মনে করি যে আমরা দেখেন এই হসপিটালটা করেছি আমরা কোনো ব্যাংকে থেকে লোনও নেই নাই কোনো ব্যাংকে টাকাও নাই একটা আমাদের নিজস্ব অর্থায়নে হসপিটালটা করেছি ইকুইপমেন্টগুলো আমরা নিজস্ব অর্থায়নে নিয়ে আসছি এখন যদি আমরা মানুষকে সেবা দিতে পারি এবং শুধুমাত্র যারা ম্যানেজমেন্টে আছে তারা যদি খাবার হয়ে যায় তাহলে আমার জন্য ইনাফ আমি আর কোনো প্রফিট আপনার দরকার নেই আমার প্রফিট তো দরকার নাই আমি যে ইনভেস্টমেন্ট করছি ইনভেস্টমেন্টও রিটার্ন চাচ্ছি না আমি আরও বলছি যে আপনারা যে টোটাল যত পেশেন্ট আসবে এর মধ্যে থেকে একদম নিত্য প্রয়োজনীয় যার ট্রিটমেন্টের প্রয়োজন তার টাকা পয়সা নাই এর মধ্যে থেকে আপনারা যাচাই বাছাই করে ডাক্তাররা যাচাই বাছাই করে 15% পেশেন্ট আপনারা ফ্রি সবসময় দেবেন তো এই উদ্দেশ্য নিয়ে করছি আমি আশা করি যে আমরা চেষ্টা করব মানুষকে সেবা দেওয়ার জন্য এবং এখানে শুধুমাত্র আমরা বাংলাদেশের ডাক্তার এবং নার্স নিয়ে শুরু করছি আমি আহ্বান জানাচ্ছি এবং যদি ইউকে থেকে কোনো ডাক্তার নার্স যাইতে চায় মোস্ট ওয়েলকাম এবং আমরা ইন্ডিয়া থেকে কিছু ডাক্তার নিয়ে আসতেছি নার্স নিয়ে আসতেছি ফিলিপিন থেকে নিয়ে আসতেছি এবং রাশিয়ান কিছু কান্ট্রি আছে উজবেকিস্তান কাজাকিস্তান ইজগাস্তান এইসব কান্ট্রির কিছু ডাক্তারের জন্য আমরা অলরেডি অনলাইনে দিছি ওদের এজেন্টের সাথে যোগাযোগ করতেছি যদি এই কান্ট্রিগুলোর কোনো ডাক্তার বা কনসালটেন্ট ও যাইতে চায় আমরা ওয়েলকাম এবং আমরা চেষ্টা করব যে আমরা আমাদের দেশের মানুষ বিশেষ করে আপনি দেখবেন সিলেটে কোনো ভালো একটা হসপিটাল নাই একটু অসুস্থ হইলে মানুষ সবাই ঢাকায় চলে যায় ঢাকা থেকে পরবর্তীতে দেখবেন যে না হইলে ইন্ডিয়াতে যায় ব্যাংককে যায় সিঙ্গাপুরে যায় মালয়েশিয়াতে যায় তো বছরে কতটা লোক আমাদের দেশ থেকে কিন্তু বাইরে চিকিৎসার জন্য যাচ্ছে এই চিকিৎসা কেন আমরা বাংলাদেশে দিতে পারবো না পসিবল আমাদের যদি হেলথ কেয়ারে আমরা সবাই এগিয়ে আসি তাইলে আমি মনে করি আমাদের দেশে থেকে মানুষ বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আপনি সেই সেবাটা তো সেই সেবাটা যদি আপনি দিতে পারে সেই ইকুইপমেন্ট দিতে পারে সেই ডাক্তারটা আমরা বিদেশ থেকে নিয়ে যেতে পারি তাইলে আমরা দেশে সেবাটা দিতে পারবো এবং শুধুমাত্র এই পার্শ্ববর্তী যে আমাদের ইন্ডিয়ার এই পার্শ্ববর্তী যে আপনার শিলচর আসাম এরিয়া গুয়াহাটি এরিয়া মনে করেন তারপরে আপনার ভুটান নেপাল এইসব কান্ট্রির পেশেন্টগুলো আমাদের দেশে আসবে কারণ আজকে তো এইসব কান্ট্রির অনেক স্টুডেন্ট আসতেছে আমাদের দেশে মেডিকেলে পড়াশোনা করার জন্য আসে তো তারা যদি আসতে পারে অবশ্যই আমরা যদি এইরকম রোগীরাও আসবে রোগীরা যখন অন্য দেশে যেতে পারে কেন আসবে না অবশ্যই আসবে সেটা বোঝা যাচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের যে দুর্বলতাগুলো রয়েছে জি আপনার আপনি যে কথাগুলো বলছেন এই এরকম যদি আপনার প্রতিষ্ঠানটা এগিয়ে যায় তাহলে আমাদের সেই দুর্বলতাগুলো ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আপনার মতো যদি আরও কিছু প্রতিষ্ঠান শিখানো হয় এখন আপনি যে হাসপাতালটা করেছেন এখানে স্পেশালিটি কী মানে আপনি কোনো স্পেশাল রোগের উপর একটা স্পেশাল ট্রিটমেন্ট আছে না মোটামুটি অলমোস্ট সব ধরনের রোগেরই ইয়ে করা যায় যে না বর্তমানে কোনো হসপিটাল নেই যেখানে সব রোগের ট্রিটমেন্ট হয় বা বাংলাদেশে এখন সব রোগের ট্রিটমেন্ট হয় না হওয়ার ইয়ে নেই না আমরা তো এখন জেনারেল হসপিটাল করেছি তবে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টই খুলেছি আমরা কোনো ডিপার্টমেন্টে বাদ দিই নাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুলেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে কনসালটেন্ট নিয়েছি ডাক্তার নিয়েছি যদি কোনো ক্রিটিক্যাল কোনো সমস্যা হয় তাইলে হয়তো আমরা বিদেশি সাহায্য নিব এবং বিদেশি ডাক্তারদের সাহায্য নিব এবং আমরা দুইটা কোম্পানির সাথে অলরেডি কথাবার্তা বলতেছি যে তাদের সাথে যদি আমাদের স্কাইপে কনসালটেন্সিটা নেয় পেশেন্টের সামনে রাখে স্কাইপে দেখবে দেখে কথা বলবে এইটারও আমরা দুইটা কোম্পানির সাথে আলাপ করতেছি তো তারা আমার মনে হয় ফেব্রুয়ারির এন্ডের দিকে যাবে দিয়ে আমাদের হসপিটালটা ভিজিট করবে ভিজিট করে যদি তারা স্যাটিসফাইড হয় তাইলে তারা ওই সব গ্রুপ অফ ডাক্তার যারা থাকে এদের সাথে স্কাইপে আমাদের যোগাযোগ করবে এবং স্কাইপের মাধ্যমে পেশেন্টদের ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করবে আপনি যে আসার কথাটি শুনালেন সেটা হচ্ছে যে আমরা অনেক কষ্ট করে সময় ব্যয় করে অর্থ ব্যয় করে আমাদের দেশ থেকে কিন্তু মানুষ চিকিৎসায় যায় ইন্ডিয়াতে ব্যাংকক সিঙ্গাপুরে যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে আমরা হয়তো আপনাদের এই প্রতিষ্ঠানের সুবাদে একসময় দেখবো যে বাইরে তো কেউ যেতে হবেই না আবার বাইরে থেকেও আমাদের ট্রিটমেন্ট করার জন্য রোগীরা বাংলাদেশে আসবে বাংলাদেশের চিকিৎসা সেবা নিয়ে যে ঘাটতিগুলো রয়েছে এগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো
আপনার আপনার সাথে আপনার যে সফলতা, এই সফলতার গল্প কিন্তু বললে তো আর শেষ হবে না। আপনার অনেক প্রতিষ্ঠান, অনেকগুলো প্রতিষ্ঠানের আপনারা জন্ম দিয়েছেন এবং আরও হয়তো সামনে আরও নতুন নতুন প্রতিষ্ঠান আসবে। আমরা একটু গল্প শুনতে চাই আপনার কাছ থেকে, যে আপনার এই যে সফলতা আপনার এই বয়সে এসে, আপনার আপনার তো একটা আত্মতৃপ্তি নিশ্চয় আছে যে আপনি এতগুলো প্রতিষ্ঠান করতে পেরেছেন, এতগুলো স্বপ্ন বাস্তবায়ন আপনি করতে পেরেছেন। আপনার এই বাস্তবায়নের বা আপনার এই আত্মতৃপ্তির একটু গল্প আপনি বলবেন কি না, যে আপনার আপনি কী ফিল করেন এখন, যে আপনি দেশে বিদেশে নিজেকে একজন ইনফ্লুয়েন্সিয়াল বিজনেস পার্সন হিসেবে আপনি এস্টাবলিশড করেছেন, এই ক্ষেত্রে আপনার এখন আপনার অনুভূতিটা কী, যে আপনি নিজেকে কোন জায়গায় দেখেন এখন? না শুনুন, আমি যদি আমার সাকসেসের কথা, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বাকি জীবন আমি শুকরিয়া আদায় করলে আমার শুকরিয়া আদায় শেষ হবে না। আর আপনি যে বলছেন যে আমি একজন মানে কি বলছেন ইনফ্লুয়েন্সিয়াল, না না আমার চেয়ে অনেক বড় বড় ব্যবসায়ী রয়ে গেছে, আমি তো ব্যবসায়ীর সামনে তো বাচ্চা। এবং আমাদের এই পারফিউম কোম্পানি, মনে করেন যে পৃথিবীতে তার শত শত বছর আগের পুরানা কোম্পানিগুলো, তাদের সামনে আমরা বাচ্চা, আমাদের 40-45 বছর বয়স হয়েছে এই কোম্পানির। তারপরেও আমি বললাম, প্রথমেই বললাম আমি শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় শেষ হবে না। এবং আমি ব্যবসায়ী হিসাবে যে আমি খুবই বড় হয়েছি, আমি মনে করি আমি কোনো বড় হই নাই, এবং আমি আপনাদের মতো সাধারণ মানুষ, এবং আমি চেষ্টা করি যে আমি সাধারণ মানুষের সাথে মিলি, সাধারণ মানুষের সাথে চলি, এবং সাধারণ মানুষ যাতে আমার থেকে উপকৃত হয়। আজকে আমি প্রায় 3,000 লোক আমাদের দুবাইতে ফ্যাক্টরিতে কাজ করতেছে, তো আমি এদের যে স্যাটিসফ্যাকশনটা আছে, এই যে 3,000 লোক সব বাইরের লোক, একটা রুটি রোজগার, তাদের রুটি রোজগারের জায়গা করে দিতেছি, এটাই আমার সাফল্য। এবং যখনই কেউ আমি বিপদে আপদে পড়ি, কোনো সাহায্য করতে পারি, এই পেশেন্ট যারা আসছে, রুগী আসছে, তাকে সাহায্য করতে পারতেছি, এটাই আমার সাফল্য। ওই দিন আমি যখন ওপেনিংয়ের পরে একজন মহিলা দেখলাম, তারা সব লিখে টিকে দিয়া বলতেছে যে আমার এই মেডিসিনটাও তো আমার লাগবে, তখন কইলাম গো মা তোমার কাছে মেডিসিনের টাকা নাই নে? বলে না রে বাবা, আমি তো ফ্রি চিকিৎসা শুনিয়ে আসছি, তাইলে এই মেডিসিনটা দিছে, ওইটা মেডিসিন তো আমাকে কিনতে হবে। তখন আমি একটা স্টাফকে ডাক দিয়ে বললাম যে এই প্রেসক্রিপশন যাও, এখানে মেডিসিন নাই, যেখানে পাও ওইখান থেকে কিনিয়ে আনিয়া এই মেডিসিনটা দিয়ে দাও। এই এই তৃপ্তি, এখানে সবচেয়ে বড় তৃপ্তি পাইছি আমি। আর প্রোডাকশনের পারফিউমের ব্যাপারে যখনই আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই, বিভিন্ন ডিউটি ফ্রিতে যাই, বিভিন্ন বড় বড় স্টোরগুলোতে যাই, সেখানে গিয়া যখন দেখি যে বড় বড় ব্র্যান্ডের সাথে আল হারামাইনের প্রোডাক্টটা আছে এবং তারা ওইটা বিক্রয় করতেছে ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে, তখনই মনের তৃপ্তি আসে। তো আমি একটা পর্যায়ে যে আমাদের ক্রিয়েশনটা ওয়ার্ল্ডে চলতেছে, সমাদৃত হচ্ছে, জি সব জায়গায় যাচ্ছে, এইটাই আমি মনে করি সবচেয়ে আমার প্রাপ্য। এবং আজকে এখানে পৌঁছার পিছনে আল্লাহর রহমত, আমি বললাম মা বাপের দোয়া, ফ্যামিলির সহযোগিতা, আমার ভাই মোহাম্মদ আলীউর রহমান, উনি অত্যন্ত কষ্ট করে মক্কা থেকে অনেকদিন থেকে এই ব্যবসাতে জড়িত ছিলেন, আমার ভাই ছিলেন, এখন আমার ছেলে আসছেন, বাতি যারা আসছেন, এবং এই হসপিটাল এর পিছনে আমার অলিউর রহমান যে ভাই, তার ওনার একটা ছেলে, সে এসানুর রহমান, সে MBBS পাস করছে ইন্ডিয়া থেকে, এবং আপনাদের এখানেই ইংল্যান্ডে সে হেলথের ম্যানেজমেন্টের উপরে লেখাপড়া করতেছে। তো আমি আশা করি সে যদি এখানে লেখাপড়া করে যায়, তাইলে তো সে হসপিটালটাকেও সেবা দিতে পারবে। আমরা একটু আপনার ব্যাংকিং সেক্টরে আসি। আপনি এই যে NRB ব্যাংকটা হলো বাংলাদেশে, হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে তো অনেক রকমের সংকট এখন আগে থেকেই বিরাজমান ছিল, সেই সময়ে কিন্তু আপনারা বাংলাদেশে NRB ব্যাংক নিয়ে গেলেন ওখানে। তো এখন এই NRB ব্যাংকের মাধ্যমে আপনারা, বিশেষ করে আপনারা যেহেতু বাইরে থেকে গেছেন এবং NRB ব্যাংক, NRBদের জন্য যে ব্যাংকটা, সেটির মাধ্যমে আপনি যারা বাইরে আছেন, নন রেসিডেন্সিয়াল বেঙ্গলি যারা আছেন, তাদের জন্য কি কাজ করছেন আপনারা এখন বাংলাদেশে? আসলে ব্যাংকটা যখন দেওয়া হয়েছিল, তখন যে পেইড আপ ক্যাপিটালটা ছিল, যাতে নন রেসিডেন্ট বাংলাদেশিদের ফরেন কারেন্সিতে পেমেন্ট দিতে হবে, এবং যারা বোর্ড অফ ডাইরেক্টর বা শেয়ার হোল্ডার হবেন, তারা সবাই যাতে প্রবাসী হইতে হবে, এইটা হইল কি মেইন
থিম ছিল ব্যাংকের কন্ডিশনটা ছিল, এটা আমরা ফুলফিল করেছি। পরবর্তীতে ব্যাংকের লাইসেন্স দেওয়ার পরে ব্যাংকটা কিন্তু বাংলাদেশের যে অন্যান্য ব্যাংকগুলো আছে এটা সব একই ধারাবাহিকতায় ব্যাংকগুলো চলতেছে, এবং এটা মনিটরিং বা কন্ট্রোল এভরিথিং সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশের ব্যাংক এটাকে মনিটর করতেছে। এবং প্রবাসীরা আমরা যেটা বলছিলাম যে প্রবাসীরা যদি আপনারা ইউএস ডলার, পাউন্ড, ইউরো যে কোনোভাবে আপনারা আমাদের ওইখানে অ্যাকাউন্ট করতে পারেন, সরাসরি আপনারা ওইখানে টাকা প্রেরণ করতে পারেন, অনলাইনের মাধ্যমে আপনারা ব্যাংকিং করতে পারেন, আপনার ক্রেডিট কার্ড নিয়ে আসলে আপনি এখানে আপনার ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারেন, আপনার স্যালারিটা যদি চান তাইলে আপনার স্যালারিটা ওইখানে আপনি ট্রান্সফার করতে পারেন, এবং এখান থেকে আপনি ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন। আপনি পাউন্ডের স্টার্লিনে পাউন্ডের অ্যাকাউন্ট করবেন, আপনার স্যালারিটা পাউন্ডের অ্যাকাউন্টে যাবে, আপনি এখানে খরচ করবেন পাউন্ডের অ্যাকাউন্টে, আপনার ডেবিট হয়ে যাবে, এই ফ্যাসিলিটিটা আছে। প্লাস আমরা চাইছিলাম যে ইয়াং জেনারেশন যারা বিদেশ থেকে বাংলাদেশে যাবে এবং বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করবে, এখানে আইটি সেক্টরে ইউরো এখন আমাদের বাচ্চা কাচ্চারা লেখাপড়া করতেছে, আইটি সেক্টরে বাংলাদেশে অনেক সুযোগ রয়েছে, এরা যদি আইটি সেক্টরে কোনো কিছু করতে চায় আমরা এদেরকে ইনভেস্টমেন্ট ফাইন্যান্স করব, যাতে তারা বাংলাদেশে গিয়ে আইটি সেক্টরটারে ডেভেলপ করতে পারে। প্লাস যারা এন্টারপ্রেনার যাবে বাংলাদেশে কোনো কিছু ইনভেস্টমেন্ট করতে যাবে, আমি তাদেরকে আহ্বান জানাবো আপনারা আসুন, আপনাদের প্রজেক্ট নিয়ে আসুন, আমরা আপনাদেরকে ফাইন্যান্স করব যাতে আপনারা প্রজেক্টটা সাকসেসফুল করতে পারেন। আরেকটা জিনিস আপনাকে বলি, যদি বাংলাদেশে কিন্তু ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি এখন হয়েছে এবং সরকার বর্তমানে প্রায় 100টি ইকোনমিক জোন ডিক্লেয়ার করেছে, এবং এটার মধ্যে প্রায় 25টি ইকোনমিক জোন অলরেডি কাজ শুরু হয়ে গেছে, তো প্রবাসীরা যদি ওইখানে গিয়ে ইনভেস্টমেন্ট করে এবং লং টার্ম যদি চিন্তা করে, তাইলে এই প্রবাসীরা যারা ইনভেস্টমেন্ট নিয়ে যায় বাংলাদেশে তারা কিন্তু ওই লাভ্যাংশ সহ দেশেই আবার রিইনভেস্টমেন্ট করে, তখন দেশ দীর্ঘমেয়াদী লাভবান হয়, কর্মের সুযোগ সুবিধা হয়। তবে এনআরবি যদি কেউ আসেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাদের প্রজেক্ট নিয়ে আসেন, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। না, আপনারা যেটা ফাইন্যান্স করছেন মানে বাইরে থেকে কেউ গেলে প্রবাসীদের, তো তাদের ক্ষেত্রে কি ইকুইটির ক্ষেত্রে কি তাদের কেমন ফ্যাসিলিটিস আছে, ইকুইটি কত পার্সেন্ট ইকুইটি থাকতে হয় যে আপনারা ফাইন্যান্স যদি করেন? ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমরা এত ইকুইটি নেওয়া তো পসিবল না, একজন মানুষ সে হয়তো একটা জায়গা নিছে বা ইন্ডাস্ট্রিয়াল জোন করছে, তার প্রজেক্টটাকে আমরা দেখি, যে প্রজেক্টটাতে আমরা ফাইন্যান্স করলাম, মেশিনারি আনলো, এটার প্রোডাকশন করে মার্কেটটা কোথায় করবে, মার্কেটের ডিমান্ডটা কী আছে, এইসব যাচাই বাছাই ফিজিবিলিটি স্টাডি করে এটা যে তাকে সে তার কাছে যদি টাকা থাকলো তাইলে সে আমার কাছে আসবে কেন, সে নিজেই টাকা দিয়ে ব্যবসা শুরু করবো। তাই ফিজিবিলিটি স্টাডি করে যদি দেখা যায় যে এটা বাইবল হয় আমরা প্রজেক্ট ফাইন্যান্স করতেছি, কোনো অসুবিধা নেই। মানে আপনারা ওই ক্ষেত্রে যদি দেখেন যে ভালো সম্ভাবনা আছে আপনারা শতভাগ ফাইন্যান্স করি আমরা, যে আপনারা চাচ্ছেন যে শুধু আইডিয়াটা নিয়ে আসক। তো এই জন্য আমি প্রবাসীরা যারা আমাদের ইয়াং জেনারেশন আছে তাদেরকে যদি তাদের কাছে এরকম কোনো সুন্দর আইডিয়া থাকে এরা নিয়ে আসুক, ইনশাল্লাহ আমরা তাদেরকে সহযোগিতা করব। এবং যেহেতু আমরাও প্রবাসী, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা নতুন কিছু নিয়ে আসুক, নতুন কোনো কিছু ডেভেলপ করুক দেশে বিদেশে যেভাবে পারে। এখন বাংলাদেশে বিনিয়োগ করতে গেলে তো আপনি দেখেন যে নানান প্রতিবন্ধকতার কথাও বলেন, অনেকেই যেতে চান না, দেশে নানান রকম প্রশাসনিক সংকট আছে যেগুলো পার হয়ে উতরে তারপর গিয়ে বিনিয়োগ করতে হয়, যদিও বাংলাদেশ সরকারের থেকে সাম্প্রতিক সময়ে বিভিন্নভাবে বলা হচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে, সুযোগ আসলেই রয়েছে, আসলে সুযোগ রয়েছে, সেই সুযোগের ক্ষেত্রগুলোও কিন্তু দেখাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো হচ্ছে এখন, রাইট, হ্যাঁ, যেখানে বিনিয়োগের সুযোগ আছে। কিন্তু ওই যে একটা কথা আছে যে ওখানে গিয়ে বিনিয়োগ করা কিন্তু অনেকগুলো সংকটের মধ্যে পড়তে হয় বিনিয়োগকারীদের, এই ক্ষেত্রে আপনাদের থ্রোতে যদি কোনো আপনাদের মাধ্যমে যদি কোনো বিনিয়োগকারী যায় বাইরে থেকে, ওই সরকারি মানে সংকটগুলো মোকাবেলা করার আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা বা ওই ক্ষেত্রে কোনো আপনাদের সাপোর্ট থাকবে কিনা? এখানে ব্যাংকিং সেক্টর বাদ দিয়ে আমি এটা আপনাকে বলতেছি, এখানে আমি দুবাইতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একজন প্রেসিডেন্ট, এখানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স রয়ে গেছে,
এবং বিভিন্ন চেম্বারগুলো রয়ে গেছে আমরা দুবাইতে কি করি যারা দুবাই থেকে উদ্যোগ নেয় বাংলাদেশে গিয়ে ইনভেস্টমেন্ট করে তাদেরকে আমরা আমাদের চেম্বারে নিয়ে আসি বলি যে আপনার কি ধরনের ইনভেস্টমেন্ট করতে চাও এই ইনভেস্টমেন্টের তার সাইজ এবং ব্যবসার ইনভেস্টমেন্টটা দেখিয়ে আমরা বাংলাদেশে এফবিসিসিআই এর সাথে আমাদের একটা এমও সাইন হয়েছে যে আমরা ওদেরকে এফবিসিসিআই কাছে পাঠাই এবং এফবিসিসিআই এটাকে তাদের ব্যবসা বাণিজ্য বা জায়গা জমি সব কিছু দেখে তাদেরকে গাইডলাইন করে এর কারণে হয়েছে কি আমরা গত 5 বছরে মিডিল ইস্টটাকে যতজন ইনভেস্টমেন্টে পাঠাইছি তারা প্রপারলি ইনভেস্টমেন্ট করছে তারা কোনো ডৌড়ে ডৌড়ে যাইতে হয় নাই এফবিসিসিআই এটা করে দিচ্ছে তাদেরকে আর আমি সরকারের কাছে বারে বারে অনুরোধ করতেছি যে প্রবাসীদের জন্য যদি একটা আলাদা ইপিজেট গঠে তোলা হয় এবং সেখানে ওয়ান স্টপ সার্ভিস থাকতে হবে এখানে তাকে তার বিভিন্ন মন্ত্রণালয়ে যাইতে হবে না সে ওই এক জায়গায় তার সার্ভিস হবে আপনি দেখেন দুবাইতে যে জবল আলী ফ্রি জোনটা এই ফ্রি জোন দুবাইয়ের মধ্যেই কিন্তু সে ইউএর বাইরে দুবাইয়ের বাইরে তার এখানে ইমিগ্রেশন ভিসা পাসপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট ল কমপ্লিটলি তার বিদেশি ইয়েতে আসে সে দুবাইয়ের গভর্নমেন্টের রুলের সাথেও সে নেয় এইভাবে তা একটা প্রবাসীদের জন্য যদি আলাদা ইপিজেট গঠে তোলা হয় এবং শুধুমাত্র এখানে প্রবাসীরা তাদের ইনভেস্টমেন্টটা এখানে করবে এবং এখান থেকে তারা হয়তো পৃথিবীর বিভিন্ন দেশে তারা রপ্তানি করবে তো ওয়ান স্টপ সার্ভিস অত্যন্ত প্রয়োজন এবং গ্যাস বিদ্যুৎ এবং বিদ্যুৎ এই দুইটাই খুবই ইম্পর্টেন্ট এটা ছাড়া কেউ ইন্ডাস্ট্রি চালাইতে পারবে না আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনার কাছ থেকে আপনার অনেক পরিকল্পনা আপনার সফলতা আপনার পারিবারিক গল্প অনেক কিছুই আমরা শুনলাম এবং আমরা মনে করি যে আপনাদের মতো যারা আমাদের রোল মডেল আপনাদের কথা শুনে আপনাদের যেই এগিয়ে যাবার যে গল্প সেটি আমাদেরকে বা আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে অনেক বেশি প্রভাবিত করবে এবং উৎসাহিত করবে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করার ক্ষেত্রে এবং আপনারা যেভাবে বাণিজ্যিক খাত ছাড়াও সেবা খাতেও যেভাবে আপনাদের অবদান রয়েছে আমরা মনে করি যে আপনাদেরকে আপনারা তো আমাদের রোল মডেলই কিন্তু আপনাদেরকে নিয়ে আমরা আশা করব যে বাংলাদেশ সরকার হ্যাঁ বাংলাদেশ সরকার আপনাকে 4-4 বার সিএপি ঘোষণা করেছে আমরা আশা করি যে এর চেয়েও যদি মানে বেশি সম্মান দেওয়ার সুযোগ থাকে হ্যাঁ সেটিও আপনাদের দেওয়া উচিত কারণ আপনি যেটা বললেন যে প্রবাসে আপনার শুধু দুবাইতে আপনার ফ্যাক্টরিতে 3000 মানুষ কাজ করছেন এছাড়াও আপনার যে বিভিন্ন দেশে যে আপনার ব্রাঞ্চগুলো রয়েছে সেখানেও তো অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়েছে তাদের রুটি রোজগারের ব্যবস্থা হয়েছে এবং ম্যাক্সিমাম মানুষগুলোই হচ্ছে বাঙালি সব বাংলাদেশি মানুষরা সম্পৃক্ত তো সেই ক্ষেত্রে এটা কিন্তু বিশাল অবদান আপনি দেশে বিদেশে এখন সমানভাবে ভূমিকা রাখছেন আমরা আশা করব আমরা উত্তরোত্তর আপনার আরও সফলতা কামনা করি এবং আপনার দীর্ঘায়ু কামনা করি আপনাকে আল্লাহ আরও বাঁচিয়ে রাখুক এবং আপনি যাতে আমাদের জন্য যে সেবাটি করছেন সেটি যাতে আরও দীর্ঘদিন করতে পারেন এবং এরপরে আপনার পরবর্তী প্রজন্মও যাতে এই সেবাটি সামনের দিকে এগিয়ে ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসলে যারা আজকে এই অনুষ্ঠানটা দেখছেন এবং যারা আমাকে সবসময় সহযোগিতা করে আসছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের খেদমতে আপনাদের সেবা দিয়ে আমার বাকি জীবনটা আমি যাতে পার হইতে পারি এটাই সবার কাছে আমি অনুরোধ করব যে আমি এবং আমার কোম্পানি আমার প্রজন্ম যেন আপনাদের সাথে সবসময় থাকে আপনাদের খেদমতে থাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা দেখছিলাম ফোকাস অব দ্য ডে অনুষ্ঠানে আজকে বিশেষ অতিথির সাথে আমরা আলাপ করছিলাম মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইপি ওনার সাথে আপনারা নিশ্চয়ই ওনার গল্প শুনেছেন ওনার কথা শুনেছেন সুপ্রিয় দর্শক আমরা আজকে এই মহান ব্যক্তিত্বকে আমাদের অনুষ্ঠানে আজকে আনতে পেরে আমরাও প্রীত আমরা কৃতজ্ঞ আমরা আশা করি ওনাদের গড়ে তোলা যে প্রতিষ্ঠান এবং ওনাদের যেই বেড়ে ওঠার যে গল্প সেগুলো আমরা অনুসরণ করব এবং ওনারা আমাদের রোল মডেল ওনারা যে আলো হাতে নিয়ে চলেন সেই আলো আমরা অনুসরণ করব সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন